القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان জুমার সালাত জামাতের সাথে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গাতে আদায় করার পর কোরআন এবং সুন্নার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আদর্শ সন্তান লাভের উপায়, আমরা কিভাবে আদর্শ সন্তান অর্জন করতে পারি, আদর্শ সন্তান আমরা কিভাবে লাভ করতে পারি, এ বিষয়ে ধারাবাহিক আলোচনা আজকে দ্বিতীয় পর্ব। সম্মানিত উপস্থিতি, প্রথম পর্বে আমরা আদর্শ সন্তান অর্জন করার জন্য, আদর্শ সন্তান লাভ করার জন্য একটা মাধ্যম বলেছিলাম, সেটা হলো আদর্শ মেয়েকে নিজের স্ত্রী বানানো। কারণ পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো মেশিন নাই, যেই মেশিনের দাম 1 লক্ষ টাকা, আপনি সেখান থেকে 2 লক্ষ টাকার প্রোডাক্ট যদি আশা করেন, এটা ভুল। আপনি এক্স করোনা গাড়ি দিয়ে যদি পাজারো গাড়ির সার্ভিস আশা করেন, এটা ভুল। আপনি পাজারো গাড়ি দিয়ে যদি বিমানের সার্ভিসের আশা করেন, এটা ভুল। সুতরাং একটি অযোগ্য চরিত্রহীনা বা নিম্ন শ্রেণীর একটা মেয়ের কাছ থেকে যদি আদর্শ সন্তান, ভালো সন্তানের আশা করেন, এটাও চরম ভুল হবে। সুতরাং আদর্শ সন্তান অর্জন করতে হলে, আদর্শ সন্তান লাভ করতে হলে, সর্বপ্রথম একজন আদর্শ মেয়েকে নিজের জীবন সঙ্গিনী বানাতে হবে। আদর্শ মেয়ের প্রায় 24টা বৈশিষ্ট্য আছে। মহাগ্রন্থ আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নার আলোকে 2টি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলেছিলাম। 1 নম্বর হচ্ছে, যা কিছু হবে সবকিছু আল্লাহর দিকে সম্পর্ক করা। সূরা আলী ইমরানের 37 নম্বর আয়াত, মারিয়ামের ঘটনা বলেছিলাম। 2 নম্বর হচ্ছে আল্লাহ ভীতি। সারা জীবন সে নিজের চরিত্র, সম্মান, মর্যাদা, আত্মমর্যাদাবোধ সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে সম্পর্কিত করবে, যা সূরা মারিয়ামের 17 নম্বর আয়াতে উল্লেখ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে সূরা নিসার 34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসালিহাতু, আদর্শ নারীর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সতীসাধী হবে। ফাসালিহাতু, তারা সতীসাধী হবে একটা বৈশিষ্ট্য। কানিতাতুন, স্বামীর আনুগত্য করবে। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু হেফাজত করে রাখতে বলেছেন সেগুলো তারা সংরক্ষণ করে রাখবে। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আদর্শ নারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালিহাত, সত্যবাদী হতে হবে, আদর্শ নারী হতে হবে। কানিতা, স্বামীর কথা মেনে চলতে হবে। স্বামী যদি এখন বলে তোমাকে আজকে সারা দিন ঘরের ভিতর বসে থাকতে হবে, স্ত্রীর বিমত করার কোনো সুযোগ থাকবে না। স্বামী যদি আজকে বলে তোমাকে সারা জীবন আমার বাড়িতে থাকতে হবে, আমার পারমিশন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না, সারা জীবন স্ত্রীকে সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য যে স্বামীর যত কথা আছে সকল কথা কোনো প্রকারের কমেন্ট ছাড়া মেনে নিতে হবে। কারণ খুলেন তিরমিজি এবং মিশকাতুল মাসাবি 3254 নম্বর হাদিস, তিরমিজি এবং মিশকাতুল মাসাবি 3254 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান, যদি এই পৃথিবীতে আমি কাউকে আদেশ করতাম, আইয়াসজুদ আলি আহাদিন, আল্লাহর পরে কাউকে সেজদা করা যায়, এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সাজদা করা, কাউকে সাজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করার পারমিশন যদি আমি কাউকে দিতাম, লা আমারতুল মারআতা, অবশ্যই আমি স্ত্রীকে বলতাম, মেয়েদেরকে বলতাম, মহিলাদেরকে বলতাম, আন তাসজুদা লিজাওজিহা, সে যেন তার স্বামীকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে স্বামীদের সম্মান মর্যাদা উন্নীত করেছেন, স্ত্রীদেরকে ঠকান নাই। সুতরাং এ কথা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য যে আল্লাহ বলেছেন,
বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা সারা দিন পরিশ্রম করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলিয়ে চব্বিশ ঘন্টা চিন্তা ভাবনা টেনশন করে যত অর্থ সম্পদ যা কিছু অর্জন করে সব কিছু স্ত্রী এবং সন্তানের জন্য ব্যয় করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন এই পৃথিবীতে আল্লাহর পরে সাজদার মাধ্যমে কাউকে সম্মান করা যায় না। যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদার মাধ্যমে সম্মান করার পারমিশন দিতেন, তাহলে আল্লাহ রাসূলকে বলতেন পৃথিবীর নারীদেরকে, তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা দাও। সুবহানাল্লাহ, স্বামীর কত সম্মান! তিরমিজি এবং মেশকাত 3254 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আদর্শ নারীর অন্যতম আরো চারটি বৈশিষ্ট্য যা পাবেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 3083 নম্বর হাদিস, 3082 নম্বর হাদিস বুখারী মুসলিম মিশকাতের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটা মেয়েকে বিবাহ করা হয় চারটি বৈশিষ্ট্য দেখে। একটা মেয়েকে বিবাহ করা হয় চারটি বৈশিষ্ট্য দেখে। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মসজিদে, আমাদের মাহফিলে, আমাদের সেমিনারে এই হাদিসের অনুবাদ ভুল করা হয়। বলা হয় যে আল্লাহর নবী বলেছেন তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করো। যদি এই অনুবাদ করা হয় চারটি জিনিস দেখে বিবাহ করো, তাহলে হাদিসের অর্থ সম্পূর্ণ উল্টে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ দেওয়া হবে। কারণ আল্লাহর নবী একথা বলেন নাই চারটা জিনিস দেখে বিবাহ করো, এ কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন মানুষের অভ্যাস, মানুষের চরিত্র, মানুষের আখা আকাঙ্ক্ষা চাহিদা হচ্ছে সাধারণত চারটি জিনিস দেখে বিবাহ করে। এক, লিমালিহা, যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছে ওই মেয়ের বাপ দাদার ধন সম্পত্তি কতটুকু আছে। দুই, ওলি জামালিহা, তার সৌন্দর্যতা, তার লাবণ্যতা কতটুকু আছে। তিন নম্বর হচ্ছে ওলি হাসাবিহা, তার বংশীয় মর্যাদা, বংশের কতটুকু সম্মান আছে। চার নম্বর ওলি দিদিহা, তার দিন থেকে বিবাহ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ধন সম্পদের কথা গণনা করতে বলি নাই, বংশীয় মর্যাদার কথা গণনা করতে বলি নাই, তোমাদেরকে আমি সুন্দর নারীকে বিবাহ করতে হবে এই কথা গণনা করতে আমি আদেশ করি নাই। ফাজফার বিজাতির দিন আমি আদেশ করছি তোমরা একজন দিনী মেয়েকে বিবাহ করো। তার ইবাদত ইয়াদা আকা, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনী মেয়েকে বিবাহ করা বাধ্যতামূলক করেছেন, কিন্তু অনুবাদ করা হয় আল্লাহর নবী নাকি বলেছেন চারটা জিনিস দেখে বিবাহ করো। না, চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করতে চায়, মানুষের চাহিদা। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ নারীর অন্যতম একটা বৈশিষ্ট্য বলছেন, দীন ধার্মিকতা। দীন ধার্মিকতা হচ্ছে এমন একটা বিষয় যে দীন ধার্মিকতা আপনার স্ত্রীকে সম্মান মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মুসনাদে আহমদ এবং আবু নুয়াইমের হাদিস। হাদিসটি হলো মুসনাদে আহমদে পাবেন হাদিস নাম্বার 3255 নম্বর হাদিস। আবু হুরায়রা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদর্শ নারী জান্নাতি নারীর চারটি বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে আছে ওই নারীর কাছ থেকে আদর্শ সন্তানের আশা করা যায়, ওই নারীর কাছ থেকে উন্নতমানের সন্তানের আশা করা যায়। সম্মানিত উপস্থিতি, স্কুল কলেজে পড়ুয়া সারা জীবন কখনো সে পর্দা করে নাই, ইজ্জত সম্মানের ঘাটতি করেছে, নিজের সম্মান ঘাটতি করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, প্রেম ভালোবাসা বিনিময় করেছে, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন, এমন একজন মেয়ের বিবাহ করে এই মেয়ের কাছ থেকে আদর্শ সন্তানের আশা করা যায় না। এই মেয়ের পেট থেকে তো ওই সন্তান হবে যার নাম হবে আবু জাহেল, উদ্বাস, সাইবা, রাবিয়া। কারণ এই মেয়ের চরিত্র ভালো না, এই মেয়ের চরিত্র ভালো না, এই জন্য তার কাছ থেকে আদর্শ সন্তান লাভ করা যায় না। আদর্শ সন্তান আপনি কি করে লাভ করবেন? আপনার বিবাহের দিন, যেদিন আপনি বিবাহ করেছেন সেদিনও আপনার বাড়িতে বড় বড় গান বেজেছে, বড় বড় মেশিনের মাধ্যমে গানের আওয়াজ হয়েছে। আদর্শ সন্তান কি করে লাভ করবেন? যেদিন আপনার বিবাহের প্রস্তাব দিয়েছেন সেদিন থেকে আপনার বাড়িতে নোংরামি নষ্টামি শুরু হয়েছে, আদর্শ সন্তান কি করে লাভ করতে পারেন? আপনার স্ত্রীকে বিবাহ করেছেন, পাশের বেডে পাশাপাশি বালিশে শুয়ে আছেন, আপনার কানে এক হেডফোন, আপনার স্ত্রীর কানে এক হেডফোন, আপনি ভারতের গান শুনছেন, নোংরা নষ্ট ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা বাসর রাত্রে শুয়ে শুয়ে শুনছেন, আপনার সন্তান কি করে
আদর্শবান হবে। ঠিক আছে, গান শুনেছেন, গান শোনার পরে আপনাদের স্ত্রীর মেলামেশা হয়েছে, সন্তান পেটে এসে চলে পেটে চলে আসছে, সন্তান আপনার স্ত্রীর পেটে এসেছে, এখন আপনার স্ত্রীর পেটে সন্তান, এরপরও সারা রাত আপনি আপনার স্ত্রী পাশাপাশি বালিশে শুয়ে একজন আরেকজনের গায়ে কানে হেডফোন লাগে, কোরআনের কোনো বক্তব্য নয়, সুন্নার কোনো বক্তব্য নয়, আপনি গান শুনে নোংরামি দৃশ্য দেখে আপনি আপনার রাত কাটিয়েছেন, অতিবাহিত করেছেন। সুতরাং এই সমস্ত আচরণ করে, এই সমস্ত ব্যবহার করে আদর্শ সন্তান লাভ করেন কি করে? এই সন্তান আজকে পেট থেকে হয়ে 3 মাস পরে এই সন্তানের মুখ থেকে কোরআনের কথা বের হবে না, বিশুদ্ধ সুন্নার কথা বের হবে না, এই সন্তানের মুখ থেকে ওই কথাই বের হবে যেই কথা আপনি আর আপনার স্ত্রী পাশের বেডে শুয়ে বাসর রাত থেকে শুরু করে সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত যে অন্যায় করেছেন সেই অন্যায়ের তার কুপ্রভাব আপনার সন্তানের মধ্যে থেকে যাবে। তার মুখ থেকে আদর্শ কথা বের হবে না, তার মুখ থেকে সালাম বের হবে না, তার মুখ থেকে সুন্দর কথা, কালিমার কথা, তাওহীদের কথা বের হবে না, তার মুখ থেকে ছায়াছবির গান বের হবে। আদর্শ সন্তান কি করে আপনি লাভ করতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ 3254 নম্বর হাদিস বললেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, চারটি বৈশিষ্ট্য যে নারীর মধ্যে আছে, চারটি গুণাগুণ যে নারীর মধ্যে আছে, এই নারীকে তোমরা বিবাহ করো, এই নারী জান্নাতি, সুবহানাল্লাহ। এক, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা, যখন কোন মেয়ে, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, কয়েকত 5 ওয়াক্ত সালাত পড়বে। 2, অসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করবে, রমাদান মাসের সিয়াম পালন করলেই জান্নাতে যাওয়া যায়, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, আর সারা জীবন নফল ইবাদত বন্দেগী করে আর রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরে কখনো জান্নাত অর্জন করা যায় না। এই জন্য আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত সালাত যারা পড়ে, অসামাত শাহরাহা, এবং রমাদান মাসের সিয়াম পালন করে, 3 নম্বর ওয়া আতাআ যাওজাহা, স্বামীর আনুগত্য করে, 4 নম্বর ও হাফিজাত ফারজাহা, লজ্জাস্থান সংরক্ষণ করে চলে, কিলালাহা, এই নারী কি বলা হবে? উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে চলে যাও, মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শীতি, জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে মন চাই, সুবহানাল্লাহ। 4টি বৈশিষ্ট্য যে নারীর মধ্যে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমাদান মাসের সিয়াম পালন করা, স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থান সংরক্ষণ করা, এই 4টা কাজ করলে দেইলালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্না, যাও তুমি জান্নাতে যাও, মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শীতি, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার মন চাই, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই, আমাদের সম্মানিত মেহমান, আমাদের উস্তাদ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সামনে আদর্শ নারী এবং আদর্শ সন্তান কিভাবে অর্জন করা যায় এই বিষয়ে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোকে যে তথ্য উপস্থাপন করলাম, আগামী সপ্তাহে আমরা আরো কিছু তথ্য দেওয়ার ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদর্শ নারীর অন্যতম আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা আরো কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আই ইউবদিলাহু আজওয়াজা। আদর্শ নারীর 8টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 1 নম্বর, মুসলিমাতিন আই মুতাওয়াদিআতিন লিল্লাহি তাআলা, আল্লাহর যত বিধান, আল্লাহর যত নির্দেশ আছে সব কিছু সে মেনে নিবে, কোনো কমেন্ট করবে না। স্বামী যখন বলবে বাহিরে যাওয়া যাবে না, বেপরদাই জাহেদ বাহিরে তোমাকে যাওয়া যাবে না, এভাবে তোমাকে চলা যাবে না, কথা বলতে দেরি হবে, মানতে দেরি হবে না, কারণ স্বামীর আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে, স্বামীর আনুগত্য ততক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য করা বাধ্য, যতক্ষণ পর্যন্ত এটা শরীয়তে বিরোধী না হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন, মাখলুকের আনুগত্য জায়েজ নাই, মাখলুকের আনুগত্য হালাল হবে না, ফি মাসিয়াতিল খালিক, খালেকের অবাধ্য হয়ে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো আদেশ আপনার স্বামী না দেয়, তাহলে আমার আপনার মা বোনের উচিত হবে স্বামীর কথাকে মেনে নেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু, সহিহ মুসলিমে আসছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি নবী তাদেরকে দেখে যাইনি। 1 নম্বর,
قَوْمٌ مَعَهُمْ سِيَاتٌ كَأَذْنَابِ الْبَقَرِ ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে যাদের হাতে চাবুক আছে, যাদের হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, ক্ষমতার অপব্যবহার যা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে বললেন, ওয়ানিসাউন ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে, কাসিয়াতুন যারা কাপড় পরিধান করে, আরিয়াতুন এরপরও তাদেরকে অলঙ্গ দেখা যায়। যেই সমস্ত নারীরা নামে মাত্র কাপড় পরিধান করে, ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারে অনুপ্রবেশ করেছে, কিভাবে? এভাবে যে আপনার সন্তান পহেলা বৈশাখে আপনার কাছে পহেলা বৈশাখের পোশাক দাবি করে, আপনার সন্তান, আপনার সন্ততি আপনাকে বলে শাহরুখ খানের ইস্তাইলে চুল কাটার জন্য, আপনার সন্তান, আপনার সন্ততি ইহুদি এবং খ্রিস্টান, নাস্তিক এবং ব্লগারদের এই ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা, আদর্শ তাদের বিভিন্ন মিডিয়া থেকে দেখে চরিত্র নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বললেন কাপড় পরিধান করবে, আর ইয়াতুন কিন্তু তাদেরকে কাপড় পরিধানকারী মনে হবে না, তাদেরকে অলঙ্গ দেখা যাবে, তাদেরকে অর্ধ অলঙ্গ দেখা যাবে। মুমিনাতুন এই মহিলা, এই মেয়ে, আপনার মা এবং আপনার বোন, আমার মা আমার বোন, এই সমস্ত অশ্লীল পোশাক পরিধান করে রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে চলবে। আর মুমিনাতুন পুরুষদেরকে আকৃষ্ট করবে, অন্যকে আকৃষ্ট করবে, মা ইলাতুন নিজেও আকৃষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চারটি নোংরা বৈশিষ্ট্য, এই চারটি বদ অভ্যাস যেই সমস্ত নারীর মধ্যে থাকবে। এক নাম্বার জর্জেট পাতলা কাপড় পরিধান করে, দুই নাম্বার যে কাপড় পরিধান করার পরে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করা যায়, তিন নাম্বার এই সমস্ত নোংরা পোশাক পরিধান করে রাস্তা দিয়ে হাঁটবে, চার নাম্বার সে নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করবে, অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো প্রবেশ করবেই না। এটা কিন্তু আবাদে আবাদ খালিদ খালিদুল মুখাল্লাদ নয়, সে যে অপরাধ করেছে অপরাধের কারণে সে প্রাথমিকভাবে জান্নাতে প্রবেশ করবে না, ইমান থাকার কারণে, ইসলাম থাকার কারণে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগ্রাম পর্যন্ত পাবে না, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের সুগ্রাম অনেক দূর থেকে পাপী মুসলমানরা, পাপী মুমিনরা পাবে, কিন্তু এই হতভাগা নারী জান্নাতের সুগ্রাম পাবে না। আজকে আমরা কেন আমাদের জীবনকে এরকম বিসর্জন করে দিচ্ছি? আমরা কি সেই জান্নাতের কথা কখনো চিন্তা করেছি, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেডি করে রেখেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আ'দাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার সৎ বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত, এমন বাগিচা, উন্নত উদ্যান রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই বাগান বাগিচা পৃথিবীর কোনো চক্ষু এখনো পর্যন্ত অবলোকন করতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, বক্তার কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে, উস্তাদ টিচারের কাছ থেকে জান্নাতের অনেক বর্ণনা শুনেছেন, কিন্তু আল্লাহর নবী এখানে বলছেন ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান এখনো পর্যন্ত জান্নাতকে অনুভব করতে পারে নাই। তার মানে পৃথিবীতে এমন কোনো বিদ্বান থাকবে না, পৃথিবীতে এমন কোনো মুহাদ্দিস মুফতি সাহেব, আমরা যতই জান্নাতের বর্ণনা দেই, আমরা যতই জান্নাতের কথা বলি, আল্লাহ জান্নাতকে যেভাবে রেডি করে রেখেছেন এটা আমাদের কখনোই অনুভব করতে পারবো না, না যাওয়া পর্যন্ত। ওয়ালা খাতানা আলা কলবি বাশার, আল্লাহর নবী বললেন চোখ দিয়ে দেখা অনেক দূরের কথা, এরপরে কান দিয়ে শোনা, আরে অন্তর দিয়ে তো মানুষ অনেক কিছুই কল্পনা করে, দেশের প্রেসিডেন্ট হব, এই হব, সেই হব, এমপি হব, মন্ত্রী হব, অমুকের মেয়েকে বিবাহ করব, অন্তর দিয়ে মানুষের ইচ্ছা, চিন্তা, কল্পনার কোনো বিকল্প নাই, অনেক আছে। আল্লাহর নবী বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না জান্নাত কি জিনিস, সুবহানাল্লাহ। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, নিশ্চয়ই জান্নাতে একটা বৃক্ষ আছে, ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদ আল মুদাম্মারা সারিআ মিআত আম, একজন দ্রুতগামী আরোহী ব্যক্তি,
একশো বছরের গাড়িতে তেল তেল লুট দিয়ে একজন আলহী ব্যক্তি একটা গাড়িতে, মনে করেন একশো বছরের তেল লুট দিয়ে যদি একশো বছর পর্যন্ত সফর করতে থাকে, এরপরে লায়াকতাহা জান্নাতের সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত উস্তাদ, আমাদের বড় ভাইরা সকলে উপস্থিত হয়ে গিয়েছেন, আলোচনা আর দীর্ঘ করার সুযোগ হবে না। কোরআন এবং সুন্নার আলোকে একজন আদর্শ সন্তান কিভাবে লাভ করা যায়, পর্ব তিন আমরা আগামী সপ্তাহে আবার আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আদর্শ মেয়েকে জীবন সঙ্গিনী বানিয়ে আদর্শ সন্তান অর্জন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম।